একটি গণতান্ত্রিক দেশে সব ধর্মের মানুষের নিজস্ব ধর্মকর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ভারতে মুসলমানরা যেমন সংখ্যালঘু, তেমনি সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু। কোনো দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা কোনো অবস্থায় কাম্য নয়। শুক্রবার সন্ধ্যায় রাতাবাড়ির কম্পাসনেট ফাউন্ডেশন আরসিএফ এর উদ্যোগে কুমিল্লা কাণ্ড ও বর্তমান সময়ে ভারত বাংলায় সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক পরিস্থিতির প্রতিক্রিয়া জানাতে সংস্থার উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ফাউন্ডেশনের উপদেষ্টা এবং পদাধিকারী বিভিন্ন বক্তা বাংলাদেশ কাণ্ডের তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। উপদেষ্টা গৌহাটি হাইকোর্টের আইনজীবী আব্দুর রহিম তালুকদার বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমানা থাকা বাংলাদেশের কুমিল্লা জেলায় একটি পুজো মণ্ডপে দুর্গাপুজোর সপ্তমী রাতে গণেশের পায়ের নিচে দুষ্কৃতী কর্তৃক কোরআন রাখাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক পরিবেশের সৃষ্টি হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য। তিনি বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যা প্রায় 17 কোটি, এর মধ্যে 1 কোটি 60 লক্ষের মতো রয়েছেন হিন্দু ধর্মাবলম্বী। কোনো দুষ্ট চক্র কোনো রাজনৈতিক ফায়দা নিতে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। বলেন, সকল সমাজের মধ্যে কিছু অসৎ চরিত্র বা কুলাঙ্গার থাকে, সেখানেও এই ধরনের দুষ্ট শক্তির প্ররোচনায় হয়তো এমন ঘটনাটি ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়েছে। এতে সংখ্যালঘুদের ওপর যেভাবে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি সে দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান তিনি। রহিম তালুকদার আরও বলেন, বরাক উপত্যকা একটি শান্তির দ্বীপ। এখানে করিমগঞ্জ, কাছাড় ও হাইলাকান্দি জেলা মিলিয়ে প্রায় 40 লক্ষ লোকের বাস। বাংলাদেশ কাণ্ডকে কেন্দ্র করে বরাক উপত্যকা সহ অসম ও ত্রিপুরায় সংঘ পরিবারের কিছু ব্যক্তি বা লোকেরা যেভাবে এই সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দিচ্ছে বা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে শান্তি শৃঙ্খলা নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে, এইসবের নিন্দা ও ধিক্কার জানান তিনি। অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ ভারত সরকারের কাছে তার দাবি, ভারতবর্ষ গান্ধীজির দেশ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখ মনীষীদের দেশ। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কোনো দুষ্ট চক্র এই দেশের শান্তি সম্প্রীতি যেন নষ্ট করতে না পারে, সেজন্য সরকার যেন সচেষ্ট থাকে। কোনো ধরনের প্ররোচনায় কান না দিতে তিনি রাতাবাড়ি সহ বরাক উপত্যকার সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলাম ধর্মের সংকীর্ণতা, অমানবিকতা ইত্যাদির কোনো সুযোগ নেই। ইসলাম সাম্প্রদায়িকতার কথা বলে না, ইসলাম শান্তি, কল্যাণকামী এবং মানবতার ধর্ম বলে উল্লেখ করেন আইনজীবী আব্দুর রহিম তালুকদার। ব্লুবার্ড একাডেমির অধ্যক্ষ তথা রাতাবাড়ির বিশিষ্ট বক্তা আব্দুল হাসিব বলেন, বর্তমানে বাংলাদেশে যে সাম্প্রদায়িক পরিবেশের সৃষ্টি হয়েছে, সংখ্যালঘু মানুষের ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ চালানো হচ্ছে, বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এ নিয়ে আরসিএফ সহ রাতাবাড়ির সুশীল সমাজের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রকৃত দোষীদের বিরুদ্ধে এমনভাবে যেন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হয় যা সারা বিশ্বের কাছে এক দৃষ্টান্ত স্বরূপ হয়, এই ধরনের ব্যবস্থা নিতে তিনি বাংলাদেশ সরকারের কাছে জোরালো দাবি জানান। রাতাবাড়ি জুনিয়র কলেজের পরিচালক মাওলানা হোসেন আহমেদ বাংলাদেশ কুমিল্লা কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করা সংখ্যাগুরুদের দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশ কাণ্ডকে কেন্দ্র করে অসম, ত্রিপুরা রাজ্যে কিছু সাম্প্রদায়িক অপশক্তি প্ররোচনামূলক কাজ করার অপচেষ্টা চালাচ্ছে। সত্যরঞ্জন বরাক কোরআন, ইসলাম ধর্ম এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে নিয়ে অনর্গল ব্যঙ্গ এবং কটূক্তি করে যাচ্ছেন, যা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য। এই ধরনের নোংরা মানসিকতার ফলে যে কোনো সময় শান্তি সম্প্রীতি বিনষ্ট হতে পারে, সেজন্য এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান অধ্যাপক মাওলানা হোসেন আহমেদ। তাছাড়া বাংলাদেশ কাণ্ডের নিন্দা ও ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন কাজের বাজার জিপির 8 নম্বর ওয়ার্ড সদস্য ফরিজউদ্দিন, আরসিএফ এর সভাপতি মোকারিম হোসেন, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন এবং কোষাধ্যক্ষ আলী হোসেন প্রমুখ। স্বেচ্ছাসেবী সংস্থা রাতাবাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই প্রেস কনফারেন্স
উদ্যোক্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এখানে উপস্থিত আমার রাতাবাড়ি অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব ব্লুবার্ড একাডেমির শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার প্রখ্যাত সমাজসেবী আব্দুল হাতি সাহেব, রাতাবাড়ি জুনিয়র কলেজের অধ্যাপক হুসেন আহমেদ, এখানকার স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, আজকে অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আজকের এই প্রেস কনফারেন্সের আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে গত দুর্গাপূজার সপ্তমীর রাত্রে বাংলাদেশের আমাদের ত্রিপুরার সাথে সীমানা থাকা কুমিল্লা জেলায় দুর্গা মণ্ডপের গণেশের বা কার্তিকের পাশে পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে সাম্প্রদায়িক এক সংঘাতের এক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেই দেশের প্রায় 8.5% মতো হিন্দু মানুষ রয়েছে, টোটাল বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় 70 কোটি, তার মধ্যে প্রায় 1.6 কোটি মতো হিন্দু মানুষ রয়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো কোনো দুষ্টচক্র রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বা অসৎ চরিত্রের মানুষ সব সমাজে কিছু কুলাঙ্গার তো থাকেই, তো যেভাবেই হোক যে এখানে যে ঘটনা যেটা ঘটেছে বাংলাদেশের কুমিল্লা সেটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এবং সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে আমরা তার তীব্র নিন্দা করছি, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা জোরদার দাবি রাখছি যে অতি সত্বর বাংলাদেশের পরিস্থিতিটা যেন নিয়ন্ত্রণে উনি আনতে সক্ষম হন এবং বাংলাদেশের বসবাসরত প্রায় 2 কোটি সংখ্যালঘু মানুষ রয়েছে, হিন্দু 1.6 কোটির মতো হিন্দু মানুষ আছে, আরও প্রায় 40 লক্ষের মতো খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আছে। তো দেশের সংখ্যালঘু মানুষের যান মাল, তাদের নিরাপত্তা, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের রাজনৈতিক অধিকার, তাদের ধর্মীয় অধিকার, তাদের সমস্ত অধিকার যে যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোরদার দাবি রাখছি। সেই সাথে আমাদের বরাক উপত্যকা একটা শান্তির দ্বীপ, এখানে অধ্যক্ষ মাননীয় আব্দুল হাসিম মহাশয়, বাংলাদেশে যে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি হয়েছে, সংখ্যালঘু মানুষ তাদের পশ্চিমালয়ে আক্রমণ চালানো হচ্ছে, সংখ্যালঘু মানুষের বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে এই পরিস্থিতির জন্য আমরা RCF ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বিশেষ করে বৃহত্তর রাতাবাড়ির সুশীল সমাজের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। তৎসঙ্গে আমরা দাবি রাখছি বাংলাদেশ সরকারের কাছে যে প্রকৃত দোষী ব্যক্তি যারা রয়েছে, যারা এই ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যেন কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করে এবং গোটা বিশ্বের কাছে যাতে একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। যারা বর্তমানে সংখ্যালঘুদের উপর বাংলাদেশের সংখ্যাগুরুরা যেভাবে আক্রমণ করছে, আমাদের মতে তারা প্রকৃত মুসলমান নয়, কারণ ইতিহাস সাক্ষী প্রফেট হযরত মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন তখনকার সময়ে মদিনায় সংখ্যাগুরু মানুষ ছিল ইহুদি ধর্মের মানুষ। তিনি গিয়ে দেখলেন যে সেখানে সংখ্যালঘু ইহুদি ধর্মের মানুষরা কী করছে, উত্তর দিকে সামনা করে তারা তাদের ধর্মীয় উপাসনা করছে। হযরত মুহাম্মদ তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে মদিনা থেকে মক্কার যে কাবা রয়েছে, সেই গোটা পৃথিবীর মুসলমানদের যে প্রাণ কেন্দ্র, সেই কাবা কিন্তু মদিনা থেকে দক্ষিণ দিকে অবস্থান করে, কিন্তু সংখ্যাগুরু ইহুদিদের অন্য ধর্মাবলম্বী ইহুদি মানুষদের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে তিনিও কিন্তু বেশ কয়েক মাস উত্তর দিকে খাওয়া করে তিনি ধর্মীয় উপাসনা চালিয়ে গিয়েছিলেন। তো কিভাবে বিধর্মীদের প্রতি সম্মান প্রদর্শন করতে হয়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়, তা ইসলাম সবচেয়ে ভালো শিক্ষা দেয়। আমরা আশা করব ইসলামিক এই আদর্শান্বিত হয়ে বাংলাদেশি সংখ্যাগুরু মানুষরা যাতে সংখ্যালঘু মানুষের সম্পূর্ণ
সিকিউরিটি নিরাপত্তা প্রদান করে, শুধু সেটা সেটা শুধু সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি না। কারণ সংখ্যালঘু বাংলাদেশ বর্তমান স্বাধীন বাংলাদেশের শ্রদ্ধা, আজকে এখানে উপস্থিত আমাদের রাতাবাড়ি কম্পাসনেট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ইদানিংকালে আমাদের বাংলাদেশ কুমিল্লার মধ্যে যে সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের উপাসনালয় এবং তাদের কয়েকটি পরিবারের উপর যা আক্রমণ করা হয়েছিল তার বিরুদ্ধে নিন্দা সাব্যস্ত করতে আজকের এই প্রেস মিট আয়োজন করা হয়েছে। এই প্রেস মিটে উপস্থিত আমাদের গৌহাটী হাইকোর্টের অন্যতম অ্যাডভোকেট জনাব আব্দুর রহিম তালুকদার মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আজকের এই প্রেস মিটে বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষাবিদ আব্দুল হাসিব মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী ফরিজউদ্দিন মহাশয় সহ এই আরসিএফ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ। শুধুবৃন্দ, প্রথমত আমরা বাংলাদেশ কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, কতিপয় হিন্দু মানুষ মুসলিমে মাত্র 10% হিন্দু, এখানে তাদের উপাসনালয়ে যা আক্রমণ চালানো হয়েছে এবং তাদের কয়েকটি পরিবারের উপর যা আক্রমণ চালানো হয়েছে তার তীব্র ধিক্ষার এবং নিন্দা আজকের আরসিএফের পক্ষ থেকে আমরা জানাচ্ছি। সাথে আসিনা সরকারকে আমরা বলছি যে বা যারা এই ধরনের কর্ম করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। যেহেতু আমরা জানি যে রাজ্যে যে দেশের মধ্যে সংখ্যাগুরু সম্প্রদায় থাকে ওই রাজ্যে ওই দেশের মধ্যে সংখ্যালঘু যারা থাকে তাদেরকে নিরাপত্তা সেফ সিকিউরিটি দেওয়া সংখ্যাগুরুদের দায়িত্ব। কিন্তু আমরা বাংলাদেশ ঘটনা দেখে হতভম্ব হয়ে গেছি, সংখ্যালঘু মানুষ সংখ্যাগুরু মানুষ যারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না, যার জন্য আমরা নিন্দা জানাচ্ছি। সাথে আমরা আমাদের আসামের মধ্যে এই বাংলাদেশ কাণ্ডকে ইস্যু করে কুমিল্লা কাণ্ডকে ইস্যু করে আমরা দেখছি কিছু উগ্রবাদী শক্তি কিছু সাম্প্রদায়িক শক্তি মাথা দাঁড়িয়ে দিয়ে উঠেছে। তার মধ্যে একজন যেমন সত্যরঞ্জন বরা, ওই মানুষটি বেশ কয়েকদিন থেকে এই ইসলাম ধর্মের নবী মোহাম্মদ ইসলাম মুসলমানি আর কুরআন হাদিস নিয়ে যে ব্যঙ্গ এবং কটূক্তি করে যাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দীক্ষার যোগ্য। আমি প্রথমত আসাম সরকারের কাছে অনুরোধ রাখছি, এই যে মানুষটা আমাদের দেশ সেকুলার দেশ এবং আমরা সেকুলার দেশে বসবাস করি, তাই সেকুলার নেচারকে মেনটেন করতে ওই মানুষটাকে ওই যে তার বিকৃত এবং নোংরা মানসিকতার যে কত যেগুলো আছে ওইগুলো সমাজের মধ্যে যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যার জন্য ওকে আইনের আওতায় নিয়ে যাওয়া হোক। সাথে আমি ওই সত্যরঞ্জন বরাকে উদ্দেশ্য করে বলছি, ওই মানুষটা আমরা যদিও উদ্দেশ্য নয় অন্য ধর্মকে আমরা আঘাত করা বা অন্য ধর্মের দেব দেবতা ভগবান ভগবতী ইত্যাদিকে তাদেরকে আমরা কন্ডেম করার উদ্দেশ্য নয়, কিন্তু সত্যরঞ্জন বরা ওকে আমি বলতে চাই, মিস্টার সত্যরঞ্জন বরা আপনি যে আমাদের প্রিয় নবী আরসিএফের পক্ষ থেকে কুমিল্লা কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। শামসুদ্দিন, সম্মানিত দর্শক মন্ডলী, আমরা বিগত দিন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কুমিল্লা জেলার একটি বিভিন্ন মন্দিরে এবং মাঠে যে সকল সংখ্যাগুরুদের দ্বারা সংখ্যালঘুদের উপাসনালয়ে যে হামলা এবং অ্যাটাক করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য। সেজন্য আমরা আজকের আমাদের এই আরসিএফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাচ্ছি যাতে সংখ্যালঘুদেরকে প্রসেসলি সিকিউরিটি তাদের দেওয়া হয় এবং প্রত্যেককে যার যার ধর্ম পালন করার জন্য তারও সুবিধা দেওয়া হয়। আর এই এটাকে কেন্দ্র করে আমাদের দেশের বিভিন্ন জায়গায় এটা সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে, স্যার বলেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। সেটাতে আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং আমাদের ফাউন্ডেশনের আজকের এই উদ্দেশ্য হচ্ছে কুমিল্লা কাণ্ড সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা শুনেছি, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে ধন্যবাদ জানাই যে তার প্রশাসন তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় এখন নিয়ে এসেছে, গ্রেফতারও করা হয়েছে, তারা পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে বাংলাদেশ সহ অত্র এলাকায় যাতে বিভিন্ন উপমহাদেশের মধ্যে যাতে না ঘটে তার জন্য বিভাগীয় কর্মকর্তাদের এ বিষয়ে উচিতভাবে তাদের দায়িত্ব হিসাবে তারা এগুলোকে কাটিয়ে দেখবেন, এটা ব্যক্ত করছি আমাদের আরসিএফ ফাউন্ডেশনের পক্ষ থেকে। রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন, তরঙ্গ টিভি। বাবা হোটেল ফ্যামিলি ধাবা এবং বাবা রেস্টুরেন্ট, এখানে সব ধরনের সুস্বাদু রকমারি খাবার পাওয়া যায়। স্থান নিউ করিমগঞ্জ রেল স্টেশনের নিকট বাখরশাল। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7086403972A9।